এই ক্যাপ পরে আমি আজকে বাসর রাইড করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে আপনাদের মাঝে। সো ভিউয়ার্স, যারা নীলা আলমগীর ভাইয়ের নাটকের অপেক্ষায় থাকেন, বিশেষ করে নীলা ভাইয়ের নাটক দেখতে পছন্দ করেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো ভিউয়ার্স, নীলা আলমগীর ভাই ও সামিরা খান মাহি অভিনীত নতুন একটি রোমান্টিক নাটকের আপডেট নিয়ে আবারও চলে এসলাম আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে জেনে না যাক আজকের এই রোমান্টিক নাটকটা আপনারা কবে কোথায় কোন চ্যানেল দেখতে পাচ্ছেন, কেননা নাটকটি কামিং সুন মুক্তি পাচ্ছে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে জেনে না যাক নাটকটির বিস্তারিত আপডেট সম্পর্কে সব তথ্য। বর্তমান সময়ে জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা ওসমান মিরাজের পরিচালনায় কামিং সুন খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে বিয়ে একটা ম্যাজিক নামক এই নাটকটি। আর এই বিয়ে একটা ম্যাজিক নামক এই নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর ও তার কয়েকটা হিসেবে এই নাটকে থাকছেন সামিরা খান মাহি। সামিরা খান মাহি ও নীলা আলমগীর ভাইয়ের এই নাটকটি কিন্তু আমেরিকাতেই শুটিং হয়েছে। নাটকটির পুরো শুটিং হয়েছে কিন্তু এ টু জেড আমেরিকাতে, আমেরিকার বিভিন্ন লোকেশনে হয়েছে নাটকটির শুটিং। আশা করছি আপনাদের নাটকটি খুবই ভালো লাগবে। নাটকটির নির্মাতা ওসমান মিরাজ জানিয়েছেন আজকের এই বিয়ে একটা ম্যাজিক নামক এই নাটকটির শুটিং শেষ, এর মধ্যে একটি অফিসিয়াল পোস্টারও কিন্তু দিয়ে দিয়েছেন, আর এক থেকে দুই দিনের ভিতর মুক্তি পাচ্ছে নাটকটি। সো ভিউয়ার্স, আপনারা যারা এক্সাইটেড আছেন এবং যারা আমাকে কমেন্ট করেছিলেন ভাইয়া নীলা আলমগীরের ভাইয়ের নতুন নাটকের আপডেট দিন, বিশেষ করে নীলা ভাইয়ের সাথে আপনারা সামিরা খান মাহিকেও যারা পছন্দ করেন, তারা কিন্তু এই নাটকটি দেখতে মিস করবেন না, কেননা এই বিয়ে একটা ম্যাজিক নামক এই নাটকটি রোমান্টিক এবং কমেডিয়ানে ভরপুর হতে যাচ্ছে। আর নীলা আলমগীর ভাইয়ের নাটক মানেই তো কমেডিয়ান, এবং কিছু কিছু নাটক আছে নীলা ভাই যেটা করেছেন রোমান্টিক ঘরানার নাটক, এবং সেই নাটকটি দেখে দর্শকরা অনেকেই কিন্তু কেঁদেছেন। ঠিক তেমনই কয়েকটি নাটক আছে নীলা হিমির। তো যাই হোক, বেশ, আজকের এই বিয়ে একটা ম্যাজিক নামক নীলা ও সামিরা খান মাহির এই নাটকটি আগামী দুই দিনের ভিতর মুক্তি পাচ্ছে হিয়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। যারা হিয়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই করে রাখবেন, কেননা নীলা ভাইয়ের কিন্তু বেশিরভাগ নাটক কিন্তু হিয়া এন্টারটেনমেন্টে মুক্তি পায়। সো ভিউয়ার্স, অপেক্ষায় থাকুন এবং নীলা ও সামিরা খান মাহি অভিনীত এই বিয়ে একটা ম্যাজিক নামক নাটকটি কেমন লাগবে এবং কেমন হতে যাচ্ছে। অবশ্যই এই জুটির কেমিস্ট্রি আপনার কেমন লাগবে কমেন্ট করে জানাবেন, কেননা নীলা ভাইয়ের সাথে এক জুটে কিন্তু অভিনয় করে আসছেন সামিরা খান মাহি, কেননা সামিরা খান মাহিকেও নীলা ভাইয়ের সাথে খুবই দর্শকরা পছন্দ করছেন, এবং এই জুটির কমেডির নাটক বেশিরভাগ হচ্ছে যেটা দর্শকরা প্রচুর চাচ্ছে। সো ভিউয়ার্স, বিয়ে একটা ম্যাজিক নামক এই নাটকটি হ্যাঁ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আসছে খুব শীঘ্রই, মাত্র দুই দিন ওয়েট করেন, খুব শীঘ্রই। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা নীলা আলমগীর ভাইয়ের প্রত্যেকটা এবং সব নতুন নতুন নাটকের আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন অতিথি আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে দিন এবং এই নাটকের অপেক্ষায় থাকবেন। আশা করছি নাটকটা আপনাদের ভালো লাগবে, কেননা নীলা ভাই আপনারা জানেন যে পাঁচটি নাটক করেছে সামিরা খান মাহিকে নিয়ে আমেরিকায়, আমেরিকার বিভিন্ন লোকেশনে কিন্তু পাঁচটি নাটকের শুটিং হয়েছিল, তার ভিতরে চারটি নাটক ইতিমধ্যে মুক্তি পেয়েছে এটা দিয়ে। সো ভিউয়ার্স, আশা করছি নাটকটি আপনাদের খুবই ভালো লাগবে এবং আমারও খুব পছন্দের জুটি নীলা ভাই। অবশ্যই নীলা ভাই ভালো ভালো নাটক করছেন, আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমার একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই সেম নামে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই ঢুকে পেজটি ফলো দিয়ে রাখবেন, কেননা পেজটিতে কিন্তু এই ধরনের আপডেট দেওয়া হয় অবশ্যই যারা বাংলা নাটক দেখেন তাদের জন্য। সো অবশ্যই আমি বলবো আমার পেজটিও আপনারা ইউটিউবের মতো সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন এবং সামিরা খান মাহি ও নীলা ভাই অভিনীত বিয়ে একটা ম্যাজিক নামক এই নাটকটি অবশ্যই দেখতে মিস করবেন না। ভালো থাকবেন, দুই দিন অপেক্ষা করেন। তো ভালো থাকবেন, আবার কোনো নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে।